দুর্গা পূজায় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের চর্চিত বাংলা সিনেমা দশম অবতার পর্দায় ফিরছেন সেই দুরন্ত পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী তবে এবার একেবারেই অন্যরকম লুকে কুড়ি বছর আগে ফিরে গিয়ে এখন আরও অনেক বেশি তরুণ প্রবীর রায় চৌধুরী আর নিজেকে প্রবীর রায় চৌধুরী হিসেবে তুলে ধরতে একষট্টি বছর বয়সেও নিজের বেশভূষা বদলে ফেলেছেন টলিউডের বুম্বাদা পর্দায় প্রবীরের বেশে প্রসেনজিতের বয়স চেনা তাই বড়ই দায় ঠিক যেমনটা শাহরুখের ক্ষেত্রে জওয়ান এ যেমন কিং খানকে দেখে হোচট খেয়েছেন অনেকেই তেমনই প্রবীর রায় চৌধুরীর বেশে প্রসেনজিৎকে দেখেও ঝটকা লাগবে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে সদ্য একষট্টি তেপা রেখেছেন তিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দশম অবতারের মুক্তি প্রসঙ্গে কথা বলেছেন প্রসেনজিৎ সেখানে উঠে আসে শাহরুখের প্রসঙ্গ এ সময় শাহরুখ বন্দনায় মাতেন প্রসেনজিৎ শাহরুখকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা আখ্যা দিয়ে বলেন শাহরুখকে নিয়ে একটাই কথা বলবো ও অনুপ্রেরণা শুধু আমাদের কাছে নয় পরের প্রজন্মের কাছেও শাহরুখ অনুপ্রেরণা বুম্বাদা বলেন শাহরুখ ইজ ব্যাক এই কথাটাই ভুল শাহরুখ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা বড় দায়িত্ব পালন করেছেন উনি শুধু নিজে ফেরেননি গোটা ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে ফর্মে ফিরিয়ে এনেছেন এটাকেই বলে দায়িত্ব শাহরুখ ব্র্যান্ডের দায়িত্ব তো ওর রয়েছেই শাহরুখ চিরকালই শাহরুখে থাকবেন তবে বড় কথা হল দায়িত্ব যে উনি শুধু নিজেকে নয় গোটা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন যোগাচ্ছেন আর এজন্যই আমি তাকে স্যালুট জানাতে চাই